আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালোই আছো। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছর 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ, তোমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিতে পারতেছো না যে তোমাদের কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে বা কতটি সিট রয়েছে, সেটা তোমাদের অনেকেরই অজানা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে তোমরা কিভাবে তোমার এলাকা বা যে কোনো সরকারি কলেজে কত পয়েন্ট লাগবে ভর্তির জন্য এবং কোন সাবজেক্টে কতটি সিট রয়েছে সেই সম্পর্কিত পুরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে বলে চাই, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমাদের ইউটিউব চ্যানেলটিতে শিক্ষণীয় সকল ভিডিও আপডেট দেওয়া হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা যদি বাংলাদেশের সকল বিভাগের সরকারি এবং বেসরকারি কলেজের সর্বনিম্ন কত জিপিএ পয়েন্ট লাগবে এবং সিট সংখ্যা কত সে সম্পর্কে জানতে চাও, তাহলে তোমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এই কাজটি তোমরা চাইলে তোমাদের মোবাইল ফোন দিয়ে করতে পারবে। ঠিক আমি যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসটি ঠিক একইভাবে তোমরা যদি তোমাদের মোবাইল থেকে করো তাহলে হয়ে যাবে। তো আমি এখানে ফায়ারবক্স ওপেন করে নিয়েছি। তোমরা তোমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিবে। অ্যাড্রেস বার যেটি রয়েছে এখানে আমরা লিখবো যে এক্সআই এডমিশন। যে এটা আমি লিখে যদি গুগলে সার্চ করি তাহলে দেখো আমাদের সামনে এক্সআই ক্লাস এডমিশন সিস্টেম নামে একটি ওয়েবসাইট রয়েছে। তো এই ওয়েবসাইটটিতে ভিতরে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করে তোমরা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এবং এখান থেকেই তোমরা চাইলে বাংলাদেশের সবগুলো বিভাগের সবগুলো যে কলেজগুলো রয়েছে সকল কলেজে কতটি সিট খালি রয়েছে এবং সেই কলেজে আবেদন করতে তোমাদের নিম্নতম কত জিপে পয়েন্ট লাগবে সেই সম্পূর্ণ বিষয়গুলো তোমরা এখান থেকে জানতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে বাম দিকে নিচে দেখো কলেজ লিস্ট, এখানে একটি অপশন রয়েছে। তো তার নিচে দেখো ঢাকা আছে, কুমিল্লা আছে, রাজশাহী আছে, যশোর আছে, চিটাং আছে, বরিশাল আছে, সিলেট আছে, এখানে সবগুলো ডিভিশন এখানে রয়েছে। তো আমি এখান থেকে একটি ডিভিশন বেছে নেব, কারণ আমি তোমাদেরকে একটি ডিভিশন থেকে বোঝানোর চেষ্টা করব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিভিশন এখান থেকে সিলেক্ট করতে পারো। তো আমি এখানে বরিশালটা সিলেক্ট করে নেব। তো বরিশাল সিলেক্ট করার সাথে সাথে দেখো তোমাদের এখানে কিন্তু অলরেডি কিন্তু সকল কলেজের নামগুলো চলে এসেছে, যে বরিশাল বিভাগের যতগুলো কলেজ রয়েছে সকল কলেজ কিন্তু এখানে চলে এসেছে, সরকারি বেসরকারি সকল কলেজ কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে দেখো টোটাল পেজ রয়েছে 30টি। তো এখানে সর্বপ্রথম আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা এখান থেকে সিট কীভাবে দেখবে বা পয়েন্ট কীভাবে দেখবে। তো সেই সকল বিষয়গুলো দেখো এখানে প্রথমে রয়েছে, দেখো লেখা থাকছে ডিস্ট্রিক্ট, তারপর থানা, ইআইএন নাম্বার, যে কলেজ তুমি দেখবা সেই কলেজে ইআইএন নাম্বার এবং কলেজ নেম, তারপর হচ্ছে শিফট, ভার্সন, গ্রুপ নেম, তারপর হচ্ছে জেন্ডার, তারপর হচ্ছে মেইন জিপিএ, ওন জিপিএ, অ্যাভেলেবেল সিট। তো এই সকল বিষয়গুলো কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা কলেজ নেমে চলে আসবো এবং এখান থেকে আমতলী গভ কলেজ, দেখো এখানে একটি সরকারি কলেজ রয়েছে, এই সরকারি কলেজে কতটি সিট রয়েছে এবং সর্বনিম্ন কত জিপি লাগবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা শিফট, ডে শিফটে চলে এবং বাংলা ভার্সন, এখানে গ্রুপ নেম হিউম্যানিটিসে রয়েছে এবং জেন্ডার, এখানে সকল জেন্ডার COEDU, অর্থাৎ এখানে তোমার বয়েজ অ্যান্ড গার্লস দুটি কিন্তু পড়ালেখা করতে পারবে এবং আবেদন করতে পারবে। এখানে দেখো মেইন জিপিএ, এই কলেজটায় অর্থাৎ এই আমতলী সরকারি কলেজ যদি তুমি ভর্তির জন্য অনলাইন আবেদন করতে চাও বা ভর্তির জন্য তাদের প্রাপ্ত জিপিএ হচ্ছে 2.00 যদি থেকে থাকে তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। 2.00 অর্থাৎ তোমার যে এসএসসি যে এবছর যে রেজাল্টটা দিয়েছে সেই রেজাল্টের যদি তুমি 2.00 পেয়ে থাকো সর্বনিম্ন তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ 2.00 নিচে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না। যেমন আমি ধরেই নিচ্ছি তোমার পয়েন্ট হচ্ছে 1.98 বা 1.99, সেক্ষেত্রেও কিন্তু তুমি আবেদন করতে পারবে না। তো পরবর্তীতে দেখো অন জিপিএ, তো এই বিষয়টা তোমাদের কোনো মাথা ব্যথা নেই। তো এখানে পরবর্তীতে দেখো অ্যাভেলেবেল সিট, তো এখানে দেখো অ্যাভেলেবেল সিট রয়েছে 250টি সিট রয়েছে শুধুমাত্র এই হিউম্যানিটিসে আমতলী সরকারি কলেজে। তো পরবর্তীতে দেখো এখানে সায়েন্সে ঠিক তেমনই এই যে আমতলী গভ কলেজে সায়েন্সে এখানে 2.50 যদি তোমার থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে ওই একইভাবে। এবং পরবর্তীতে রয়েছে দেখো আমতলী গভ কলেজ, এই একটি কলেজে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো পরবর্তী দেখো বিজনেস স্টাডিজ, এখানেও কিন্তু 2.00 তোমাদের আবেদন করতে লাগবে। তো এখানে দেখো অ্যাভেলেবেল সিট রয়েছে 200টি, মানে 200টি সিট রয়েছে এখানে, মানে 200 জন স্টুডেন্ট এই কলেজে এই বিজনেস স্টাডিজ সাবজেক্টে ভর্তি হতে পারবে এবং সায়েন্সে 250টি এবং হিউম্যানিটিসে 250টি ভর্তি হতে পারবে। তো পরবর্তী দেখো এখানে যতগুলো কলেজ রয়েছে সকল কলেজে কিন্তু এই একইভাবে দেওয়া আছে এবং এখানে সকল কলেজগুলো অর্থাৎ বরিশাল বিভাগের যতগুলো কলেজ রয়েছে সকল কলেজগুলো কিন্তু এখানে রয়েছে।
তো বন্ধুরা, তোমরা যদি এককভাবে তোমাদের পছন্দের কলেজটি যদি তোমাদের বের করতে হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে এই ফাইলটিকে ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে এই ফাইলটি কীভাবে ডাউনলোড করলাম, আমি এখানে দেখতে পাচ্ছ যে যখনই আমি ওপেন করেছি তখন আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসছিল, এবং এখান থেকে দেখো ডাউনলোড নামে একটি অপশন রয়েছে। তো এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করার সাথে সাথে সেভ সেভ দিলে অলরেডি আমি সেভ যেহেতু করা, সেহেতু আমার এটা সেভ আর হচ্ছে না। তো আমি চাইলে এটাকে আবার রিনেম করে দুইবার সেভ করে নিতে পারি। তো আমি একটা দিয়ে দিলাম এবং রিনেম করে আমার অলরেডি ডাউনলোড হয়ে গেল। তো এখন হচ্ছে তোমাদের কাজটি হচ্ছে এখন এটাকে তোমাদের পিডিএফ রিডারে ওপেন করতে হবে। তো তোমরা যদি চাও যে তোমাদের মোবাইল ফোনে কিন্তু এই পিডিএফ রিডারটা ইনস্টল করে নিতে পারো, তো সেটি হচ্ছে গুগলে প্লে স্টোরে গিয়ে যদি তুমি অ্যাডোবি রিডার লিখে সার্চ দাও তাহলে তুমি পেয়ে যাবে মোবাইল ভার্সন, ওখান থেকে ওটা ইনস্টল করে নিলেই হয়ে যাবে। তো তারপর তোমাদের যে কাজটি সেটি হচ্ছে এখানে দেখবে এডিট আছে, এডিট অপশন, এডিট অপশনে গিয়ে ফাইন্ডে যাবে। ফাইন্ডে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এরকম একটি ঘর দেখাবে এবং এখানে তোমাদের লেখা লাগবে। ধরো এখানে আমি দেখলাম কাউখলি লিখলাম, দেখো এখানে আমি কাউখলি লিখে আমি যদি নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাউখলি যে কলেজটি রয়েছে গভট কাউখলি কলেজ একে কিন্তু চলে এসেছে। তো এখানে আমি আমার যে পিরিসপুরে, দেখো আমার পিরিসপুর জেলায় যে কাউখলি কলেজটি রয়েছে সেই কলেজে আসলে কতটি সিট রয়েছে এবং কাউখলিতে আরও কতগুলো কলেজ রয়েছে সেগুলো সম্পর্কে আমি কিন্তু জানতে পারবো। দেখো এটা যদি আমি খুঁজে বের করতে যেতাম তাহলে আমাকে 26টি পেজ কিন্তু আমাকে খুঁজতে হতো। তো এটা আমি এক ক্লিকে, অর্থাৎ এক ক্লিক কিন্তু আমি বের করে নিলাম। তো এখন আমি দেখবো যে আসলে কাউখলি কলেজে সিট কতটি রয়েছে, তো এটা আমি এখন দেখে নেব। বন্ধুরা এভাবেই কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু তোমরা বের করতে পারবে এবং সেই কলেজে সর্বনিম্ন কত পয়েন্ট দরকার হবে এবং তোমাদের সিট কতটি রয়েছে এভাবে তোমরা জেনে নিতে পারবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমার ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে, আর এই বিষয়ে আরও যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।